আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আবার হাজির হলাম তোমাদের সাথে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় অর্থাৎ আমার লেখালেখি ও হিসাব এই পাঠটা নিয়ে আলোচনা করব তবে একটা জিনিস বলে রাখা ভালো এই চ্যাপ্টারটা মূলত প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক রিলেটেড তবে এইখান থেকে অনেক ধরনের এমসিকিউ হয়ে থাকে সুতরাং আমাদেরকে এই অধ্যায়টি একটু ভালোভাবে করতে হবে ইনশাল্লাহ তো আমি চেষ্টা করব। যতটুক তোমাদেরকে সহজভাবে এই অধ্যায়টা বুঝিয়ে দেওয়া যায় তো আজকের পাঠের বিষয় আমার লেখালেখি তো আমরা এখানে দুইটা অংশ থাকে লেখালেখি এবং হিসাব হিসাবের ব্যাপারটা আমরা পরবর্তী একটা ক্লাস আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব আমার লেখালেখি এই টপিকটা নিয়ে তো ফার্স্টে আসি এই পার্ট শেষে আসলে আমরা কি জানবো এই পার্ট শেষে আমরা জানবো ওয়ার্ড প্রসেসর কি সেটা ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কীভাবে কাজ করতে হয় এবং লেখালেখির বিভিন্ন যে সাজসজ্জা আছে অর্থাৎ ছবি যোগ করা টেবিল তৈরি করা আনুষঙ্গিক আরও কিছু কাজ থাকে এই বিষয়গুলো আমরা আজকে সুস্পষ্টভাবে ধারণা লাভ করব এবং আমরা সেটা বাসায় করতেও পারবো ইনশা আল্লাহ তো ওয়ার্ড প্রসেসর কি ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড মানে হচ্ছে শব্দ আর প্রসেসর প্রসেস প্রক্রিয়া করা তো ওয়ার্ড প্রসেসর বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে শব্দকে প্রক্রিয়া করা এখন শব্দকে কেন আমরা প্রক্রিয়া করব। ফার্স্ট হচ্ছে আমরা যদি কোনো মনের ভাব প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখিতভাবে মৌখিকভাবে প্রকাশ করতে পারে কিন্তু মৌখিকভাবে প্রকাশ করা ভাষাটা অনেক সময় সেটা দীর্ঘস্থায়ী হয় না কিন্তু লিখিতভাবে হলে একটা আলাদা কি থাকে কাগজ থাকে বা আলাদা একটা ফাইল বা নথিপত্র থাকে এই জন্য মানুষ মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে মানে একটা অন্যতম মাধ্যম হিসেবে লেখালেখিকে ব্যবহার করে যেমন আমি যদি একটা কবিতা গল্প উপন্যাস বা এরকম কোনো কিছু লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে লেখালেখির কাজ করতে হবে আর লেখালেখি করতে গেলে আমাকে যে সফটওয়্যারটা প্রয়োজন সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর আরেকটা জিনিস বলে রাখা ভালো মূলত ওয়ার্ড প্রসেসরটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্যাকেজ প্রোগ্রাম আছে প্যাকেজ সফটওয়্যার আছে সেই প্যাকেজ সফটওয়্যারের একটা অংশমাত্র এক সময় লেখালেখির কাজ ছিল খুবই কষ্টের এর পিছনে দুইটা কারণ কষ্টের কেন ছিল কষ্টের কারণ ছিল হচ্ছে মানুষ হাতে লিখতো এবং হাতে লেখার ফলে যদি কোনো ভুল হতো সেটা সংশোধন করার একটা সুযোগ ছিল না কিন্তু বর্তমানে এই আইসিটি বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য রয়েছে নানা রকম সফটওয়্যার অর্থাৎ আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি বিভিন্ন রকম সফটওয়্যার এই কাজগুলো আমরা খুব সহজে লেখালেখির কাজগুলো করতে পারি এর ফলে কি হয়েছে এর ফলে হয়েছে যে কাজ করাটা খুব সহজ হয়েছে আর এই ধরনের একটা সফটওয়্যার হলো অফিস সফটওয়্যার অফিস সফটওয়্যারের মধ্যে যে সফটওয়্যার দিয়ে লেখালেখির কাজ করা হয় তাই হলো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আর এই সফটওয়্যার ব্যবহার করার জন্য ব্যবহৃত হয় ল্যাপটপ ডেস্কটপ নোটবুক স্মার্টফোন ট্যাব ইত্যাদি আইসিটি ডিভাইস তার মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ওয়ার্ড প্রসেসর কি ওয়ার্ড প্রসেসর হচ্ছে লেখালেখির জন্য একটা সফটওয়্যার যেই সফটওয়্যার মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি তবে মাইক্রোসফটের একটা সফটওয়্যার আছে যেটা মাইক্রোসফট অফিস সফটওয়্যার বলে তার একটা অংশ হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আর এটা ব্যবহার করার জন্য আমরা ল্যাপটপ ডেস্কটপ নোটবুক বা স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে থাকি কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগতে বাস্তবে নিয়ে আসা তার মানে কি তুমি কোনো কিছু জিনিস চিন্তা করছো মনে মনে সেইটা বাস্তবে লিখ বাস্তবে নিয়ে আসতে হলে তোমাকে কী করতে হবে লিখতে হবে তাই বলা হয়েছে কোনো কিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসা মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যমে সে লেখার কাজ শুরু করে অর্থাৎ মানুষ কখন লেখার কাজ শুরু করে যখন কল্পনাকে বাস্তবে অন্যের কাছে তুলে ধরতে যায় তখন লেখার কাজ শুরু করে আর এই লেখালেখির ক্ষেত্রে আইসিটির গুরুত্বটা অপরিসীম ওয়ার্ড প্রসেসরে অনেকগুলো সুবিধা আছে এর ভিতরে সুবিধাগুলো যদি আমি একবার একটু করে রিড আউট করি দেখো নির্ভুলভাবে লেখালেখি ও সংশোধনের সুযোগ সম্পাদনের সুযোগ থাকায় নান্দনিক ব্যবস্থা অর্থাৎ এখানে এডিট করার সুযোগ আছে এই জন্য বিভিন্নভাবে উপস্থাপন করা যায় নানাভাবে লেখালেখি উপস্থাপন করা যায় লেখাকে শুরু থেকে লিখতে হয় না এটা একটা ফ্যাক্ট অর্থাৎ তুমি দুই পেজ লিখেছো ওটা সেভ করে রাখলে পরবর্তীতে দ্বিতীয় পেজের পর থেকেই তুমি লেখা শুরু করতে পারবা তো সবি গ্রাফ চ্যাট মানে চার্ট টেবিল ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায় অর্থাৎ তুমি যদি মনে করো কোনো একটা হিসাব তুমি গ্রাফ দিয়ে উপস্থাপন করবে গ্রাফটা হিসাবের পাশাপাশি আছে তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর হবে এই জন্য এটাকে বলা হয়েছে ডকুমেন্টকে আরও বেশি আকর্ষণীয় করা যায় ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায় অর্থাৎ তুমি চাইলে যে কোনো সময় ব্যবহার করতে হয় আর ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না এই যে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না এটা হচ্ছে ট্যাম্পলেট তৈরি করতে হয় প্রয়োজনীয় ডকুমেন্ট হতে ডকুমেন্ট কপি করা যায় একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় ফাইন রিপ্লেস ব্যবহার করা যায় অর্থাৎ তুমি যদি মনে করো একটা ডকুমেন্টে দশটা বানান ভুল আছে তুমি সেটা ফাইন করে তুমি একবারে রিপ্লেস করে দিতে পারবা যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটিকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করতে হয় এটা একটা নৈভিত্তিক আসে কিন্তু তোমাদের যে যখন কোনো ডকুমেন্ট বারবার প্রয়োজন তখন এটা কি কী হিসেবে নিতে হয় বা সেভ করতে হয় এটা ট্যাম্পলেট আকারে সেভ করতে হয় বড় আকারের ডকুমেন্ট যেমন গবেষণাপত্রের বিষয়বস্তু সারণী রেফারেন্স ছবি তালিকা গ্রন্থপুঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব স্বল্প সময়ে সম্পাদন করা যায় স্পেল চেকার ব্যবহার করা যায় এটা আর একটা বড়ো সুবিধা স্পেল চেকার অর্থাৎ বানান ভুল হলে এটা কারেকশন স্বয়ংক্রিয়ভাবে কারেকশনের ব্যবস্থা রয়েছে ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা যায় এটা যতবার খুশি ততবার পেন্ট করা যায় এর কিছু বাটন এবং অপশন সমূহ রয়েছে ফার্স্ট দেখো যে বাটনটা আছে তোমরা যদি একটু খেয়াল করো এই যে বাটনটা গোল দেওয়া আছে রেড মার্ক করা এটা হচ্ছে অফিস বাটন অফিস বাটন কেন বলা হয় অফিস বাটন মানে হচ্ছে হিসাব এটা সংরক্ষণ করা নতুন ফাইল নেওয়া পুরাতন ফাইল ওপেন করা প্রিন্ট করা কোথাও পাবলিশড করা সেন্ড করা ক্লোজ করা যাবতীয় কাজ এই বাটন থেকে করা হয় তোমরা যেমন ওই বাটনটা ক্লিক করলে ডান পাশে যে ইটা দেখতে পাচ্ছ ডায়ালগস বক্স এই ডায়ালগস বক্সটা আসে দেখো তারপরে মানে কি ফার্স্ট হচ্ছে নিউ আমরা নতুন একটা ফাইল নিতে পারি এটা শর্টকাট কমান্ড কন্ট্রোল এন আবার ও ওপেন আছে ওপেনের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ও সেভ আছে কন্ট্রোল এ সেভ এস আর সেভ এস এর ভিতরে একটা পার্থক্য আছে সেভ হচ্ছে জাস্ট একবার সেভ করা পরবর্তী সেজ কন্ট্রোল এ দিলে সেভ আর সেভ এস মানে হচ্ছে নামটাকে নতুন করে রিনейম করে দেওয়া অর্থাৎ সুযোগ দিবে সেভ দিলে তোমাকে জাস্ট আমাকে বা তোমাকে আমাদেরকে ফার্স্ট যে নামটা সেভ দেবো সেই নামেই সেভ হবে আর সেভ এস দিলে প্রত্যেকবার নামকে কারেকশন করে সেভ করার সুযোগ থাকে এরপর প্রিন্ট ফাইলটাকে প্রিন্ট করা পিপিআর তৈরি করা সেন্ড মেল বা এই টাইপের কথা সেন্ড করা পাবলিশ করা এবং ক্লোজ করা অর্থাৎ মূল ফাইলটাকে ক্লোজ করে দেওয়া এরপরে দেখো এখানে আছে হোম মেনুর আন্ডারে ডান পাশে যেটা আছে দেখো হোম মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলা মেনু থাকে হোম ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স মেইলিং ভিউ রিভিউ এই টাইপের অনেকগুলা ই থাকে এবং ফাইনাল ফর্মেট নামে একটা মেনু আসে তো এইখানে হোম মেনুর আন্ডারে যারা আছে এটাকে রিবন বলা হয় অর্থাৎ প্রত্যেকটা মেনুর আন্ডারে যে এই যে আইকন থাকে দেখো এখানে অসংখ্য আইকন আছে এই যে এই আইকনগুলো এই আইকনগুলোকে বলা হয় এক একটা রিবন তো হোম মেনুর আন্ডারে দেখো যে রিবনটা আছে আমি এই পর্যন্ত দেখানোর পরে আবার নিচে দেওয়া আছে দেখো রিবন আছে খেয়াল করে রিবনে অনেক কিছু আছে তো আমরা এই সব আইকন নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি যেমন আমরা যদি একটু নর্মালি চিন্তা করি বি বিতে বোল্ট অর্থাৎ লেখা লেখার পরে লেখাকে আরো মোটা করা ইটালিক করা আন্ডারলাইন করা আবার এই যে সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট ব্যবহার করা যেতে পারে কালার করা যেতে পারে এরপরে আবার তুমি যদি চিন্তা করো যে এইখানের নিচে দেখো প্যারাগ্রাফের অপশন আছে প্যারাগ্রাফ কম বেশি করা যেতে পারে এগুলো কিন্তু সব হোম মেনুর কাজ অফিস বাটনের অপশনসমূহ ফরমেটিং টেক্সট দেখো ফরমেটিং টেক্সট কি ফরমেটিং টেক্সট হচ্ছে আমরা যখন কোনো লেখাটাকে বিভিন্ন ফরমেটে সাজাই অর্থাৎ লেখার সাইজ কত হবে কি ধরনের ফন্ট হবে তারপরে লেখা বোল্ট হবে কি না ইটালিক হবে কি না আন্ডারলাইন হবে কি না এই যে লেখাটাকে বিভিন্ন স্টাইলে সাজানো বা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা এটাকে বলা হয় ফরমেটিং টেক্সট এই জন্য সংজ্ঞাটা এরকম হয়েছে যে ওয়ার্ড প্রসেসরের লেখাগুলোকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাকে আমরা বলি ফরমেটিং টেক্সট আর ফন্টটা কি ফন্ট হচ্ছে ওয়ার্ড প্রসেসরের লেখার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে অর্থাৎ তুমি যদি হাতে লেখো তুমি হয়তো এক দুই তিন স্টাইল করতে পারবে কিন্তু কম্পিউটারে কিন্তু ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার অসংখ্য এরকম স্টাইলের লেখা যায় এই স্টাইলে অক্ষর তৈরি করার জন্য যেটা ব্যবহার করে এটাকে ফন্ট ব্যবহার করে এখানে নিচে যে চিত্র দেখা আছে দেখো একটা রেড ই দেওয়া আছে চতুর্ভুজ দেওয়া আছে লাল এর মাঝখানে দেখো লেখা হচ্ছে ক্যালিব্রি বড়ি ইলেভেন অর্থাৎ এই যে ক্যালিব্রি বড়ি এইখানে যে ডান পাশে যে চিহ্নটা দেওয়া আছে নিচ দিকে আরও এখানে ক্লিক করলে আমি অসংখ্য ফন্ট পেয়ে যাব এবং ইলেভেনের ডান পাশে এটা ফন্টের সাইজ কম বেশি করতে পারব তারপরে এবার নিচে যদি বোল্ট আইটালিক আন্ডারলাইন খেয়াল করি এগুলো দ্বারা কিন্তু বিভিন্ন কাজ করা হয় এই যে লেখাকে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে এটাকে বলা হয় ফরমেটিং টেক্সট তাহলে যদি আসে যে ফরমেটিং টেক্সট কেন করা হয় অপশন থাকলেও যে লেখাকে অসন্দর করার জন্য লেখাকে পিছনে দেওয়ার জন্য লেখাকে এরকম দেওয়া থাকলে একটা অপশন থাকলে লেখাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য তো আমার অ্যান্সার কী হবে লেখাকে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য এরপর সে লেখালেখি সাত সজ্জায় ব্লুট বুলেট নম্বর এবং লাইনের ব্যবধান বুলেট নম্বর কি বুলেট নম্বর হচ্ছে অনেক সময় লেখার সামনে অর্থাৎ প্রত্যেকটা লাইন বা কোনো একটা এর সামনে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এই চিহ্নকে বলা হয় বুলেট অথবা নম্বরিং যদি এক দুই তিন বা রোমান সংখ্যা এক দুই তিন ইংলিশে এক দুই তিন এগুলো থাকে তাহলে সেটাকে বলা হয় নম্বর আর যদি এটার পরিবর্তে অন্য কোনো চিহ্ন থাকে তাহলে এগুলোকে বলা হয় বুলেট যেমন বাম পাশে যদি খেয়াল করো আম জাম লিসু এগুলো ওয়ান টু থ্রি ব্যবহার করা অর্থাৎ এক দুই তিন এগুলো হচ্ছে নাম্বার আবার আমের আগে দেখো চিহ্ন আবার ওদিকেও আম জাম লিসুর আগে চিহ্ন দেওয়া আছে একটা বিশেষ চিহ্ন ব্যবহার এটাকে বলা হয় বুলেট তো এটা আনতে হলে আমাকে যেটাকে খেয়াল করতে হবে নিচে যে চিত্রটা আছে চিত্রটা যে দুইটা দেখো ই দেওয়া আছে উপরের অংশটা যদি খেয়াল করো উপরের যে চতুর্ভুজ রেড চতুর্ভুজ দেওয়া আছে এইখানে যদি খেয়াল করো তাহলে দেখো এইখানে যে চিহ্নগুলো আছে এগুলোর মাধ্যমে আমি বুলেট এবং নাম্বারিং করতে পারি আর তার নিচে যেটা আছে এটা হচ্ছে আমার মূলত প্যারাগ্রাফের লেখাটাকে কোথায় অ্যালাইনমেন্ট হবে বামে ডানে তারপরে একদম ডানে যেটা আছে তোমরা যদি মাউসের কার একটু খেয়াল করো যে এইটা যেটা আছে এটা হচ্ছে দুইটা লাইনের মাঝখানে অর্থাৎ উপরের লাইন নিচের লাইন বা এরকম দুইটা লাইনের মাঝখানে স্পেস কম বেশি করে যায় এটাকে বলা হয় লাইনের ব্যবধান অর্থাৎ তুমি যে কোনো লেখাকে সিলেক্ট করে এই স্পেস যদি কম বেশি করে দাও তাহলে দেখবা যে তোমার দুইটা লাইনের মাঝখানে লেখাটা স্পেস কম বেশি হয়ে গিয়েছে এরপরে আসো লেখালেখি সাজসজ্জায় প্যারাগ্রাফের লাইনের ব্যবধান কখনো এই যে আমি ব্যবধান নির্ণয় করা যায় আমি যেটা আগেই বলেছি যে আমি যদি এইখানে খেয়াল করি এটার মাধ্যমে আমি প্যারাগ্রাফের লাইন কম বেশি করা যাবে অথবা এইখানে ক্লিক করলেও কিন্তু আমরা করতে পারব ইনসার্ট অপশন এরপরে অনেকগুলো মেনুর ভিতরে আর একটা অপশান হচ্ছে ইনসার্ট ইনসার্ট শব্দের অর্থ হচ্ছে আনয়ন করা অর্থাৎ আমরা ডকুমেন্টে যদি নতুন কোনো কিছু আনতে চাই তাহলে আমাকে যে অপশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট অপশন ইনসার্ট অপশন হচ্ছে যাবতীয় জিনিস আনোয়ন এখানে যদি ইনসার্টে ক্লিক করে দেখো বাম পাশ থেকে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক টেবিল পিকচার ক্লিপার শেপস স্মার্ট আর্ট চার্ট হ্যাপার লিঙ্ক বুকমার্স ক্রোকস রেফারেন্স হেডার ফুটার পেজ নাম্বার টেক্সট বক্স ও কুইক পার্স ওয়ার্ড আর্ট ইকুয়েশন সিম্বল ইত্যাদি সিম্বল বিভিন্ন কিছু আছে তো এই যেগুলো এগুলোকে হচ্ছে ইনসার্ট অপশনের কাজ অর্থাৎ আমি যে কোনো কিছু আনতে হলে আমাকে যে অপশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট তো এইখানে পেজ ব্রেক মানে পেজকে ব্রেক করা টেবিল আনয়ন করা পিকচার এগুলো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যাবো ইনশাল্লাহ তো এখানে দেখো টেবিল ও ইলাস্ট্রেশন অর্থাৎ এখানে যে অপশনটা আছে আমরা যদি বামি একটি খেয়াল করি এ দেখো এখানে ইলাস্ট্রেশন আর বাম পাশে আছে টেবিল এগুলো কিন্তু এক একটা গ্রুপ এই যে এটা গ্রুপ অর্থাৎ যদি পরীক্ষা আসে যে পিকচার পিকচার এটা ইনসার্ট মেনুর কোন গ্রুপে আছে তাহলে বলতে হবে ইলাস্ট্রেশন গ্রুপে আছে আবার যদি বলা হাইপার লিঙ্ক বুকমার্কস এটা ইনসার্ট মেনুর কোন গ্রুপে আছে লিঙ্কস গ্রুপে আছে এরকম করে তোমাকে কিন্তু বই দেখে দেখে এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে এমসি কিউর জন্য এরপর হচ্ছে টেবিল ও ইলাস্ট্রেশন টেবিল ও ইলাস্ট্রেশন কি টেবিল ইলাস্ট্রেশন যেটা হচ্ছে আমি একটা পেজে যদি টেবিল নিতে চাই অর্থাৎ টেবিল মানেই আমরা যেটা বুঝি রো এবং কলামের সমন্বয়ে একটা সেল তৈরি করা বা অনেকগুলো সেল তৈরি করা এগুলো টেবিল বলা হয় তো তোমরা যদি টেবিলে ক্লিক করো তারপরে ইনসার্ট টেবিল আসবে ইনসার্ট টেবিলে এখান তুমি ক্লিক করে নিতে পারো ইনসার্ট টেবিলে ক্লিক করলে ডান পাশে যেটা আছে এখানে তুমি কলাম এবং রোয়ের সংখ্যা দিয়ে ওকে করে দিলে টেবিল আমার ইনসার্ট হবে পেজে তো টেবিল ইনসার্ট করার কাজে এইটা এবং টেবিল ইনসার্ট করার পিছনে কাজ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে টেবিলের তথ্যগুলো এখানে কি করা জমা করে বা ইনক্লুড করা টেবিল ও যোগ করা আমি যেটা বলেছিলাম খেয়াল করো ভালো করে ছবি যোগ করা অর্থাৎ আমরা যদি কোনো একটা ছবি আনতে চাই তাহলে ইনচার্টের পিকচার মেনুতে গিয়ে ক্লিক করলে আমরা ছবিটা কি করতে পারবো পর্দায় নিয়ে আসতে পারবো তার আগে আমাকে ছবিটার লোকেশন ই করে দিতে হবে চিহ্নিত করে দিতে হবে এরপর ক্লিপ পার্টস আছে শেপস আছে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আমি কাজ করতে পারি এখানে এরপর আসে ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্ট কি ওয়ার্ড হচ্ছে লেখাটাকে সুন্দরভাবে আমরা অনেক সময় লেখাটাকে সুন্দর বিভিন্ন স্টাইল করে ই করি সাজাই দেখায় একটা লেখাকে আলাদাভাবে ব্যতিক্রমভাবে শুধুমাত্র একটা কিছু অংশটাকে আলাদাভাবে শো করে এটা হচ্ছে ওয়ার্ড বলা হয় ওয়ার্ড আর্ট দেখো ওয়ার্ড আর্ট একদম ডান পাশে যদি খেয়াল করো টেক্সট বক্স কুইকস পার্ট কুইক পার্ট এই অংশে দেখো আছে এই যে ওয়ার্ড আর্ট এখানে ক্লিক করার পরে এই অপশনটা আসবে এখান থেকে আমরা কি করব। এখান থেকে আমরা যেটা ভালো লাগবে সেটা দেওয়ার পরে এখানে ইনসার্ট করবো অর্থাৎ আমার টেক্সট আমি কীটা ওয়ার্ড আউট করতে চাই করার পরে আমি যখন ওকে করব অটোমেটিক ওয়ার্ড আউট হয়ে যাবে পরবর্তী চেঞ্জ করতে চাইলে ওইটার উপরে আবার রাইট বাটন ক্লিক করে ইডিট টেক্সট দিলেই আবার এই অপশনটা চলে আসবে বাম পাশে যে বিভিন্ন ওয়ার্ড আউট আছে দেওয়ার পরে ওকে করলে আমার প্রত্যেকবারই আমি চাইলে এভাবে ওয়ার্ড আউট চেঞ্জ করতে পারবো পৃষ্ঠা নম্বর দেওয়া পৃষ্ঠা নম্বর কেন প্রয়োজন সাপোজ তুমি একটা আর্টিকেলস লিখেছো বা একটা গল্প লিখেছো সেটা পঞ্চাশ পেজে তো এই পঞ্চাশ পেজ কি প্রত্যেক পেজের নিচে গিয়ে তুমি পেজ নাম্বার লিখবে না সেই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে যেটা ব্যবহার করতে পারি পেজ নাম্বার ব্যবহার করতে পারি পেজ নাম্বারটা ব্যবহার করতে হলে আমাকে যেতে হবে হেডার এবং ফুটার এই গ্রুপে অর্থাৎ তিন চার্ট মেনুন হেডার এবং ফুটার গ্রুপে তারপরে দেখেন পেজ নাম্বার দেওয়া আছে পেজ নাম্বার ক্লিক করলে পেজ নাম্বার অপশন আসবে পেজ নাম্বার কি টপে রাইট লেফটে ভিলো অ্যাবাব এরকম লেখা থাকবে তো আমরা যেখানে দিতে চাবো সেটা ক্লিক করে দিলে অটোমেটিক পেজ নাম্বার হয়ে যাবে মার্জিন ঠিক করা একটা পেজের মার্জিন কেন ঠিক করতে হয় কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ক্রিয়েট করে একটা কাজই সেটা হচ্ছে প্রিন্ট করার কাজে তো আমি প্রিন্ট করতে গেলে আমার কি ধরনের পেজে প্রিন্ট হবে এবং সেই পেজের সাইজ কত হবে আমার পেজের মার্জিন কতটুকু থাকবে এটা না হলে কিন্তু সঠিকভাবে প্রিন্ট হবে না তো এটা করার জন্য আমাকে যে মেনু যে সেটা হচ্ছে পেজ লে আউট মেনু পেজ লে আউট মেনুতে গিয়ে ফার্স্ট যেটা কাজ হবে মার্জিন ঠিক করে দেওয়া মার্জিনে ক্লিক করলে অনেক ধরনের অপশন আসবে যদি মনে হয় ওই অপশনগুলো আমার ভালো লাগে না তাহলে কাস্টম মার্জিন নামে একটা অপশন থাকবে কাস্টম মার্জিন একটু ভালো করে শোনো তোমরা কাস্টম মার্জিন সেই অপশনে গিয়ে আমাকে কি করতে হবে চেঞ্জ করে নিতে হবে তো আমি আমার মতো করে এটা চেঞ্জ করে দেবো ওখানে ইঞ্চিতে থাকবে তো আমি যত ইঞ্চি দিব মানে এক ইঞ্চির কম বেশি করা যেতে পারে বা ইঞ্চির ব্যবধানে ই হবে এরকম কমানো যাবে আর কি তো ওয়ারেন্টেশন মানে হচ্ছে পেজটা কীভাবে থাকবে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট অর্থাৎ পেজ কি সোজাসুজি খারাপভাবে থাকবে নাকি এরকম করে শোয়ানো থাকবে এরকম থাকবে আনুভবিক নাকি ই এইভাবে আসলে থাকবে এটা হলো পেজ ওয়ারেন্টেশন আর সাইজ হচ্ছে আমার পেজের সাইজ কী হবে এফোর সাইজ এস সাইজ লেটার সাইজ কাস্টম সাইজ এতে সাইজ আছে আর কলামস হচ্ছে একটা পেজে কয়টা কলাম থাকবে বানান পরীক্ষণ ও সংশোধন সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড সফটওয়্যারে একটা বড় সুবিধা হলো বানান সংরক্ষণ অর্থাৎ তোমার বানানটা ঠিক আছে কিন্তু তুমি পরীক্ষা করে নিতে পারবে তবে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু কিছু বানান আছে যেগুলো আসলে ওইটার ডিকশনারিতে নেই তখন এটা ভুল ধরবে যেমন আমার নাম তোমার নাম এগুলো নেই এগুলো কিন্তু ভুল ধরবে তো ডকুমেন্ট কোথাও কোনো বানান ভুল হলে তা পরীক্ষণ এবং সংশোধন করা যায় ব্যাকরণও শুদ্ধ করা যায় অনেক ক্ষেত্রে যদি কোনো ওয়ার্ড প্রসেসর আমেরিক আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা থাকে তাহলে ডকুমেন্টে কালার শব্দটি লেখা হয় তবে তা ভুল বানান হিসেবে শনাক্ত হবে কারণ কালার বানানটি ব্রিটিশ ইংরেজির আমেরিকান ইংরেজি হিসেবে এটির বানান হবে কালার দেখো এখানে তোমার ল্যাঙ্গুয়েজ কি দেওয়া আছে সিলেক্ট করা আছে তার উপর ডিপেন্ড করে তাদের ডিকশনারি অনুযায়ী বানানটা শনাক্ত করে দেবে এই জন্য হতাশ হওয়ার কিছু নেই যে আমার নামের বানানটা ভুল দিয়েছে তার মানে ভুল কি না তার মানে হচ্ছে তাদের ডিকশনারিতে আমার নামের বানানটা নেই আমরা চাইলে এটা অ্যাড করতে পারবো এটা স্পেলে গিয়ে তারপরে অ্যাড করে দিতে হয় ঠিক আছে তো এছাড়া বৈজ্ঞানিক নাম ব্যক্তিগত ব্যক্তি বিশেষ সংগঠন বা জায়গার নাম ইত্যাদি কি স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে এসব শব্দ ভুল না শুদ্ধ তা ব্যবহারকারী নিশ্চিত করতে হবে তার মানে হচ্ছে এই ভুলগুলো ধরলেও তোমাকে বুঝে নিতে হবে যে এটা আসলে ভুল না শুদ্ধ এটা তোমাকে নিশ্চিত করতে হবে স্পেল চেকারের কাজ কি আমি আগেই বর্ণনা করেছি কোন সফটওয়্যার মাধ্যমে লেখালেখি কাজ করা যায় তোমার অ্যান্সার হবে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর অ্যান্টার কোন কাজে ব্যবহার করা হয় অবশ্যই তোমার অ্যান্সার হবে কারসরকে এক লাইন নিচে নামাতে এরপর আসো চতুর্থ অধ্যায় থেকে তোমরা পঁচিশ টাইম সিকিউ তৈরি করবে এটা হচ্ছে বাড়ির কাজ তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ